এক হয় খারাপ, এক হয় ভয়ঙ্কর, আর এক হয় এর পরের পরিস্থিতিটা, যেখানে বলা হয় যে চোখে অন্ধকার দেখছি। বর্তমানে ভারতের দুটি প্রতিবেশী রাষ্ট্রের এমন অবস্থা যেখানে এই চোখে অন্ধকার দেখছিটা হচ্ছে সবথেকে ভালো উপমা। এক হলো পাকিস্তান এবং আরেক হলো শ্রীলঙ্কা। একদিকে রয়েছে পাকিস্তান, এই দেশে শুধুমাত্র যে অর্থনৈতিক মেরুদণ্ডটাই বেঁকে বসে রয়েছে তা নয়, তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এখন অত্যন্ত টালমাটাল, কী হয় পরিস্থিতি চলছে। আর অন্যদিকে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যে সেখানকার মানুষজন একবেলা খেতে পেলে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন। কী পরিস্থিতি শ্রীলঙ্কাতে হয়েছে সেই নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকে আমরা ফোকাস করব শ্রীলঙ্কার উপরে এবং আমরা খুব ছোট করে সহজে বুঝে নেওয়ার চেষ্টা করব যে সেখানকার পরিস্থিতি কী। তিনটে ধাপে আমরা আজকের পর্বে কথা বলবো। প্রথম ধাপ হচ্ছে কতটা খারাপ হাল, শ্রীলঙ্কার হাল কতটা খারাপ হয়েছে বর্তমানে। দ্বিতীয় ধাপ হচ্ছে কী করে শ্রীলঙ্কার হাল এতটা খারাপ হলো। এবং তৃতীয় ধাপ হচ্ছে এই পরিস্থিতি থেকে শ্রীলঙ্কা কী করে বেরোতে পারে, তার উপায় হিসেবে কী কী ভাবা হচ্ছে, এই নিয়ে আজকের পর্বে আমাদের কথা হবে। প্রথম ধাপ হচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি এখন কতটা খারাপ, কী হাল হয়েছে, তার জন্য কয়েকটা উদাহরণ আপনাদের সামনে রাখছি, আপনারা বুঝতে পারবেন যে শ্রীলঙ্কার পরিস্থিতি এখন কতটা খারাপ। প্রথমত, কিছুদিন আগেই বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর এসেছে যে শ্রীলঙ্কাতে যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে তাদের বক্তব্য, তারা এখন অনির্দিষ্টকালের জন্য কাগজ ছেপে বের করতে পারবে না, অর্থাৎ নিউজ পেপার যেটা প্রকাশিত হয় সেটা তারা করতে পারবে না, কারণ কাগজ নেই, কাগজের অভাব। কাগজ এবং কালি দুটোই শ্রীলঙ্কাকে ইম্পোর্ট করতে হয় এবং সেগুলো তারা এই মুহূর্তে ইম্পোর্ট করতে পারছে না, তাই কাগজ না থাকার জন্য নিউজ পেপার বেরোবে না। তারই সঙ্গে স্কুলের বিভিন্ন পরীক্ষা পোস্টপন করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য, কারণ প্রশ্নপত্র যে ছেপে বেরোবে তার জন্য কাগজ কালি শ্রীলঙ্কার কাছে নেই, তাই অনির্দিষ্টকালের জন্য ছাত্রছাত্রীদের এই পরীক্ষা স্থগিত থাকছে। দ্বিতীয় উদাহরণ, শ্রীলঙ্কাতে এখন দিনে 10 থেকে 13 ঘন্টা পাওয়ার কাট লোডশেডিং থাকছে এবং এটা সরকারি নিয়মে হচ্ছে। তার কারণ হচ্ছে যে শ্রীলঙ্কাতে ইলেকট্রিসিটি উৎপাদন করার জন্য যে পরিমাণ জ্বালানি দরকার সেটা নেই, তারা সেগুলো আমদানি করতে পারছে না, তাই এই মুহূর্তে 10 থেকে 13 ঘন্টা কারেন্ট অফ করে রাখা হচ্ছে। এমনকি রাস্তায় যে ল্যাম্পপোস্ট রয়েছে, স্ট্রিট লাইটস রয়েছে, সেগুলোকে পর্যন্ত সরকার বন্ধ করে রাখছে। তৃতীয় উদাহরণ দিচ্ছি, শ্রীলঙ্কাতে এই মুহূর্তে রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না, পেট্রোল ডিজেল তো দূরের কথা, রান্নার গ্যাসও পাওয়া যাচ্ছে না। একটি পরিবারের বক্তব্য হচ্ছে যে তিনজনের পরিবারে তাদের মাসে মোটামুটি 30,000 টাকা খরচ হতো, কিন্তু এই মাসে তাদের অলরেডি 83,000 টাকা খরচ হয়ে গেছে, কারণ সাধারণ যে জিনিসপত্র দৈনন্দিন যেগুলো লাগে, চাল ডাল সবজি এই সমস্ত কিছু একেবারে অগ্নিমূল্য, তার সঙ্গে বহু জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, বাচ্চাদের খাওয়ানোর জন্য গুঁড়ো দুধটুকু পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এবং সমস্ত কিছুর দাম প্রচণ্ড বেড়ে গেছে। আর এই যে এলপিজি গ্যাস যেটা দিয়ে রান্না করা হয় সেটা পাওয়া যাচ্ছে না, সেই জন্য অনেক জায়গায় অনেকেই কেরোসিন তেল এবং কাঠের ওপরে রান্না করা শুরু করেছেন। চতুর্থ উদাহরণ, শ্রীলঙ্কাতে বহু হাসপাতালে সার্জারি আটকে গেছে, সার্জারি হচ্ছে না কারণ সেখানে কারেন্ট নেই, আর জেনারেটর চালানো যাচ্ছে না কারণ জেনারেটর চালানোর জন্য যে তেল দরকার সেই তেল নেই। এবং কিছু কিছু জায়গায় রয়েছে হাসপাতালে যেখানে পাওয়ার অফ হচ্ছে না, হাসপাতাল বলে সেখানকার কারেন্ট যাচ্ছে না, সেখানে রাখা হয়েছে কারেন্ট, কিন্তু সেই সমস্ত জায়গাতেও প্রচুর গুরুত্বপূর্ণ ওষুধপত্র পাওয়া যাচ্ছে না, কিছু ওষুধপত্র একেবারে ভ্যানিশ হয়ে গেছে, গোটা বাজারে কোথাও নেই। তারই সঙ্গে বিভিন্ন জায়গায় মেডিকেল টেস্ট বন্ধ করে রাখা হয়েছে, যেগুলো একেবারে না করলেই নয়, প্রচণ্ড ইমার্জেন্সি, সেগুলো ছাড়া বাকি সমস্ত মেডিকেল টেস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। পাঁচ নম্বর উদাহরণ, এর আগে শ্রীলঙ্কা থেকে প্রচুর রিফিউজিরা ভারতের দক্ষিণের যে রাজ্যগুলি সেখানে ঢুকে পড়েছেন এই ঘটনা আমরা দেখেছি, সেটা হয়েছিল কারণ শ্রীলঙ্কাতে একটা যুদ্ধ চলছিল, সিভিল ওয়ার চলছিল, সেটা থেকে বাঁচতে অনেকে রিফিউজি হয়ে পালিয়ে এসেছিলেন। এইবারে দেখা যাচ্ছে নিউ বাঞ্চ অফ রিফিউজি যারা শ্রীলঙ্কা থেকে পালিয়ে এসেছেন, কারণ খাবার দাবার তাদের কাছে নেই, টাকা পয়সা নেই, রীতিমতো না খেয়ে মরার পরিস্থিতি হয়েছে, তাই তারা পালিয়ে চলে আসছেন দক্ষিণের এই রাজ্যগুলিতে। এটা যেমন একদিকে অত্যন্ত দুঃখের বিষয়, তেমনই ভারতের পক্ষে আপাতত বেশ কিছুটা চিন্তারও বিষয়। এইবার তাহলে যাই আমরা দ্বিতীয় ধাপে, যে পরিস্থিতি এতটা খারাপ হলো কী করে। সময়টা 2019, শ্রীলঙ্কাতে একটা নতুন গভর্নমেন্ট এলো এবং সেই সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তাধীন তাধীন নাচতে নাচতে বলে দিল যে জো ওয়াদা কিয়া হ্যায় ও নিভানা পড়েগা, আমি বলেছিলাম ট্যাক্স কমাবো অতএব ট্যাক্স তো ঘটানা পড়েগা। নতুন যে গভর্নমেন্ট এলো সেই গভর্নমেন্টের প্রেসিডেন্টের নাম হচ্ছে গোটাবায়া রাজাপাকসা। গোটাবায়া রাজাপাকসা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বললেন আমি বলেছিলাম ট্যাক্স কমাবো, এবার আমি ট্যাক্স কমিয়ে দিচ্ছি। ভ্যাটের পরিমাণ 15% থেকে কমিয়ে শুধুমাত্র 8% করা হলো তাই নয়, তার সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক রকম ট্যাক্স কমিয়ে দেওয়া হলো এবং অনেকগুলো ট্যাক্স কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হলো, অ্যাবলিশ করে দেওয়া হলো, ট্যাক্স মকুব করে দেওয়া হলো। ক্যাপিটাল গেইনস ট্যাক্স, ভ্যাট অন কন্ডোমিনিয়ামস, নেশন বিল্ডিং ট্যাক্স অন ডোমেস্টিক প্রোডাকশন, ইকোনমিক সার্ভিস চার্জ, ব্যাঙ্ক ডেবিট ট্যাক্স,
পে অ্যাজ ইউ আর্ন ট্যাক্স এবং উইথহোল্ডিং ট্যাক্স অন ইন্টারেস্ট, এই সমস্ত কিছু একেবারে চেঁচে পুঁচে সাফ। কারণ আমি কথা দিয়েছিলাম, আমি বলেছিলাম সরকারে আসলে এটা করব, আমার ইলেকশন ক্যাম্পেনে ছিল, অতএব এই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হলো। শ্রীলঙ্কাতে প্রায় 20 বছরের বেশি সময় ধরে একটা সিভিল ওয়ার চলেছে, গৃহযুদ্ধ চলেছে, এবং সেই যুদ্ধ শেষ হয়েছে 2009 সালে। আমি যে নতুন সরকারের কথা বলছি, গোটাবায়া রাজাপক্ষের সরকার, সেটা হচ্ছে 2019-এ, 10 বছর। এই 10 বছরের মধ্যে যুদ্ধ শেষ করে শ্রীলঙ্কা এমন একটা জায়গায় পৌঁছাতে পারেনি যেখানে সে খুব স্বতন্ত্র, একেবারে পুরোপুরি সলিড গ্রাউন্ডে দাঁড়িয়ে পড়েছে, এরকম নয়। বেশ কিছুটা নড়বড়ে অবস্থা তার তখনও ছিল। এই রকম একটা সময় ট্যাক্স কাট করা হলো, মানে সরকারের যা আয় সেটাকে এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে শ্রীলঙ্কার যে পরিমাণ খরচ, যে পরিমাণ ধারের বোঝা, সেই তুলনায় তাদের আয়টা সাবস্টেনশিয়াল পরিমাণ কমে গেল, মানে আমদানি আঠানি খরচা রূপাইয়া। এর সঙ্গে মাথার উপর আগেই বললাম রয়েছে প্রচুর খরচ, ইম্পোর্ট আমদানির খরচ, এবং তারই সঙ্গে ধার, প্রচুর পরিমাণ ধার। এবারে আসছি আমরা দ্বিতীয় কারণে। শ্রীলঙ্কা খুব ছোট একটা দেশ, আইল্যান্ড কান্ট্রি একটা, এবং শ্রীলঙ্কাতে যে জিনিসপত্রগুলো উৎপাদন করা হয় সেগুলো খুবই কম। শ্রীলঙ্কাকে বেশিরভাগ জিনিসপত্রই বাইরে থেকে আমদানি করতে হয়। তিনটে রাস্তা রয়েছে যেটা দিয়ে শ্রীলঙ্কার সবথেকে বেশি আয় হয়। প্রথম হচ্ছে ট্যুরিজম। প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা শ্রীলঙ্কাতে যায় ঘুরতে এবং সেখানে তারা প্রচুর টাকা পয়সা খরচ করে। ট্যুরিজম শ্রীলঙ্কার একটা বড় সড় আয়ের জায়গা। দ্বিতীয় হচ্ছে শ্রীলঙ্কা থেকে বহু লোকজন বাইরের দেশে যান কাজ করতে, যেমন লেবার হিসেবে কাজ করতে অনেকে সৌদি আরবিয়াতে যান, এবং এই বাইরের দেশে যারা যারা রয়েছে তারা শ্রীলঙ্কাতে তাদের পরিবারের কাছে টাকা পাঠায়। এইটা হচ্ছে দ্বিতীয় একটা জায়গা। আর তৃতীয় হচ্ছে শ্রীলঙ্কার কাপড়ের ইন্ডাস্ট্রি। বাংলাদেশ চায়নার সঙ্গে টক্কর দিয়ে শ্রীলঙ্কারও মোটামুটি একটা ছোট ভালো কাপড়ের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, যেটা তারা এক্সপোর্ট করে, অন্যান্য দেশে পাঠায়, এবং সেখান থেকে তাদের আমদানি হয়। এবার এই জায়গাটায় কী হলো? এই জায়গাটায় হলো হচ্ছে প্যান্ডেমিক, কোভিড-19। অলরেডি শ্রীলঙ্কাতে একটা বম্বিংয়ের জন্য অলরেডি ট্যুরিজম অনেকটা ধাক্কা খেয়েছিল, কমে গেছিল। সেই বম্বিংয়ে প্রায় 270-এর মতো মানুষজন মারা গিয়েছিলেন, যার মধ্যে অনেক ফরেনার ছিলেন, এবং এইটার পরে অলরেডি ট্যুরিজম অনেকটা কমে গেছিলো শ্রীলঙ্কায়। তারপরে এলো প্যান্ডেমিক এবং পরিস্থিতি আরও ভয়াবহ হলো, ট্যুরিজম প্রায় সেখানে বন্ধ হয়ে গেল। কাপড়ের ইন্ডাস্ট্রি প্রচণ্ড পরিমাণে ধাক্কা খেলো, একই কারণ প্যান্ডেমিক, এবং সেখান থেকেও আয়টা সাবস্ট্যান্সিয়ালি কমে গেল। এবং তারই সঙ্গে বাইরের বিভিন্ন দেশে যারা ছিলেন তারা টাকা পাঠানো বন্ধ করে দিলেন, হয় তাদের চাকরি চলে গেছে আর না হলে তারা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন, কারণ নিজেরাই সেই সময় তারা অত্যন্ত কষ্টের মধ্যে অন্যান্য দেশেও জীবন কাটাচ্ছেন। মানে 2019-এ ট্যাক্স কাট করা হলো, সরকারের আয় এক ধাক্কায় অনেকটা কমে গেল। 2020-21-এ সরকারের আরও যেখান যেখান থেকে আয় হতো সেগুলোও একেবারে বরবাদ হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু ইম্পোর্টের খরচ, অর্থাৎ যে জিনিসপত্র তাদেরকে আমদানি করতে হয় তার খরচও কমেনি, আর সরকারের ধারের বোঝা সেটাও কিন্তু কমেনি, সেটা কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। মানে শ্রীলঙ্কার পড়ে রইল হাতে হ্যারিকেন। এবারে এই ধারের কথায় আসি। শ্রীলঙ্কায় যুদ্ধ চলেছে 20 বছরের বেশি সময় ধরে, তার জন্য তাদের বেশ একটা স্টেবিলিটি ছিল না, আস্তে আস্তে আসছিল, ট্যাক্স কাট করা হয়েছে, এত রকমের এই যে এক্সপোর্ট করতো সেই ব্যবসাগুলো ধাক্কা খেয়েছে, ট্যুরিজম কমে গেছে, এই সমস্ত কিছুর পর তাহলে সরকার চলছিল কী করে, দেশটা চলছিল কী করে? শ্রীলঙ্কা চলছিল ধারে, শ্রীলঙ্কার প্রচুর পরিমাণে ধার ছিল। সভরিন বন্ডস দিয়ে তারা এতদিন ধরে ধার করেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ধার করেছে, চায়না থেকে ধার করেছে, তারা IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সেখান থেকে ধার করেছে, জাপান থেকে ধার করেছে, অল্প কিছু তাদের ধার ভারতের কাছে রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে রয়েছে। তো এবার বিষয়টা হচ্ছে এই সমস্ত ধারের শোধ এখন দিতে হচ্ছে, সুদটা তাদেরকে শোধ করতে হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, বলা হচ্ছে যে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে শুধুমাত্র এই বছরে ধারের জন্য শ্রীলঙ্কাকে $4 বিলিয়ন দিতে হবে। এবার এখানে চায়নার ধারের একটা কথা বলি, চায়না এতদিন ধরে শ্রীলঙ্কাকে ধারের লাড্ডু দেখিয়েছে, এই তো নাও না ধার, কিচ্ছু হবে না, আরে লজ্জা করো না, নাও না ধার, পরে দিয়ে দেবে, ঠিক আছে আমি তোমার দেশে বন্দর করে দিচ্ছি, আমি তোমার দেশে রাস্তা করে দিচ্ছি, আমি ধারে করে দিচ্ছি, তুমি ধার পরে মেটাবে। এবার একটা নির্দিষ্ট সময় কেটে যাওয়ার পরে যখন শ্রীলঙ্কা সেই ধারটা মেটাতে পারেনি, তখন চায়না এগিয়ে এসে বলেছে, ও আচ্ছা টাকা দিতে পারবে না, ঠিক আছে এক কাজ করো, এই যে তোমার পোর্ট, এই যে তোমার রাস্তা, এগুলো তুমি আমাকে লিজে দিয়ে দাও 99 বছরের জন্য, ধার শোধ করতে হবে না, এগুলো তুমি আমাকে দিয়ে দাও, তোমার জিনিস তোমার দেশেই থাকবে কিন্তু সেটা আমার হয়ে থাকবে, আমি ভালো করেই দেখে শুনে রাখবো। আগেই বললাম শ্রীলঙ্কাকে প্রচুর জিনিসপত্র ইম্পোর্ট বা আমদানি করতে হয়। এবার কোনো দেশকে যদি বাইরে থেকে জিনিসপত্র আনতে হয় তার জন্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দরকার হয়, যেটা দিয়ে তারা বাইরের জিনিসপত্র আনবে। বর্তমানে শ্রীলঙ্কার এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাও খুব কমছে। আচ্ছা এবার এখানে একটা কথা বলি, শ্রীলঙ্কাতে কিন্তু কিছু কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো উৎপন্ন করা হয় চাষের মাধ্যমে এবং সেগুলোকে রপ্তানি বা এক্সপোর্ট করা হয়, যেমন চা, রবার, কোকোনাট বা নারকেল, এইগুলো কিন্তু তারা এক্সপোর্ট করতে পারে।
এবং তারই সঙ্গে এখানে বলে রাখি কিছু এসেনশিয়াল জিনিসপত্র চাল কিছু সবজি এগুলোও কিন্তু শ্রীলঙ্কাতে উৎপাদিত হয়। এবার শ্রীলঙ্কার কিন্তু এতটা খারাপ পরিস্থিতি ছিল না এবং এতটা খারাপ পরিস্থিতি হতোও না, এখানে একটা বড় সড় গোক্ষুরি রয়েছে সরকারের পলিসির ক্ষেত্রে। যেমন গোটাবায়া রাজাপাকসা যিনি প্রেসিডেন্ট, তিনি হঠাৎ করে একদিন একটা পলিসি ঘোষণা করলেন যে শ্রীলঙ্কাতে যা ফার্টিলাইজার সার লাগে চাষের জন্য সেগুলো সমস্ত কিছু আমদানি করা হয়। তিনি হঠাৎ একদিন বলে দিলেন যে এই সমস্ত সার আমদানি আমরা বন্ধ করে দিচ্ছি, কোনো সার ফার্টিলাইজার কিছু আর আমদানি করা হবে না, আমরা অর্গ্যানিক ফার্মিংয়ে চলে যাব। ভালো কথা, এটা ভালো কথা অবশ্যই, কিন্তু এটা রাতারাতি হয় না। এর ফলে যেটা হলো, শ্রীলঙ্কাতে যে জিনিসপত্রগুলো চাষের মাধ্যমে উৎপন্ন করা হয়, যেগুলো রপ্তানি করা হয়, চা, নারকেল, রবার, এইগুলোর উৎপাদনের পরিমাণটা প্রচণ্ড কমে গেল। তার ফলে এগুলো বিক্রি করে, এগুলো এক্সপোর্ট করে তারা যে টাকা পয়সা পেত সেই টাকা পয়সার পরিমাণটা কমে গেল, এবং তারই সঙ্গে যে এসেনশিয়াল কিছু জিনিসপত্র তারা উৎপন্ন করতে পারত সেগুলোও কমে গেল। যেমন চালের উৎপাদন প্রায় 25% মতো কমে গিয়েছিল, এবং ফার্মার বা চাষি তাদের যে আয় সেটাও সেই সময় প্রায় 33% কমে গিয়েছিল। বুঝতেই পারছেন তাহলে যে শ্রীলঙ্কার ইকোনমির ওপরে এটার প্রভাব কিন্তু বিরাট পড়েছিল। মেইনলি এই যে ঘোষণাটা গোটাবায়া রাজাপাকসা করেছিলেন তার পেছনে কারণ হিসেবে বলেছিলেন যে আমরা যদি সার আমদানি না করি তাহলে আমাদের খরচ কিছুটা বাঁচবে। আলটিমেটলি তার ফলে যা যা ক্ষতি হলো তাতে তাদের খরচ আরও বেড়ে গিয়েছিল। এবং এই সারের পলিসির ক্ষেত্রে আরও একটা উদাহরণ দিই যে চায়না কীভাবে শ্রীলঙ্কার ক্ষতি করেছে। একটা সময় সরকার বলল যে ঠিক আছে আমরা ফার্টিলাইজার আমদানি করব, কিন্তু অর্গ্যানিক ফার্টিলাইজার আমরা আনবো। চায়নার কাছ থেকে অর্গ্যানিক ফার্টিলাইজার আনা হলো প্রচুর পরিমাণে, এবং সেইটা টেস্ট করে শ্রীলঙ্কার সায়েন্টিস্টরা দেখতে পেলেন যে সেই ফার্টিলাইজারটা শ্রীলঙ্কার জলবায়ুর জন্য, গাছপালার জন্য অত্যন্ত ক্ষতিকারক, অত্যন্ত প্রবলেমেটিক, অতএব এটা ব্যবহার করা যাবে না। সেই সময় শ্রীলঙ্কার তরফ থেকে চায়নাকে বলা হলো যে দেখো আমরা তো এই শিপমেন্টটা নিতে পারবো না, এত কিছু আমরা ব্যবহার করতে পারবো না, তোমরা এই সমস্ত ফার্টিলাইজার ফেরত নিয়ে নাও, এবং আমরা যে টাকা পয়সা দেওয়ার কথা আছে সেটাও যদি একটু কম কিছু করা যায়। চায়না সেই ফার্টিলাইজারের যে শিপমেন্ট সেটাকে তো ফেরত নেয়নি, এবং যে টাকাটা পাওনা ছিল শ্রীলঙ্কার কাছ থেকে এই ফার্টিলাইজারের জন্য সেটাকেও কিন্তু কমায়নি, সেই টাকাটাও কিন্তু কড়ায় গণ্ডায় তারা একেবারে বুঝে নিয়েছে। তাহলে এই পরিস্থিতি থেকে শ্রীলঙ্কা বেরোবে কী করে? তাদেরকে ধার করতে হবে এই মুহূর্তে। ভারতের তরফ থেকে অলরেডি $1 বিলিয়ন লাইন অফ ক্রেডিট দেওয়া হয়েছে শ্রীলঙ্কাকে, এছাড়া তারই সঙ্গে ক্রেডিট সোয়াপ ডেফার্ড পেমেন্টসের কথাও বলা হচ্ছে, অর্থাৎ তোমার যা টাকা পয়সা দেওয়ার আছে আমাকে তুমি সেটা পরে দিও, এখনই তোমাকে ফেরত দিতে হবে না। এরপরে আরও কিছু টাকা শ্রীলঙ্কা ভারতের কাছে ধার চেয়েছে, সেটা আমরা দিতে পারবো কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। এছাড়া চায়নার কাছ থেকেও তারা ধার চেয়েছে, চায়নাও দেখছে তারা দেবে কিনা। চায়নার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তুমি আমার কাছ থেকে ধার নিয়ে আমারই ধার শোধ করবে, এটা হচ্ছে একটা ডেট ট্র্যাপ। কিন্তু এই মুহূর্তে শ্রীলঙ্কার অবস্থা অত্যন্ত ডেসপারেট, তাই তাদেরকে এই ধরনের মেজার্স নিতেই হবে। কিন্তু এই মুহূর্তে সবথেকে ভালো হয় যদি IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে শ্রীলঙ্কা ধার পায়, তারা যদি বেল আউট করে এটা সবথেকে ভালো হবে। এই কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে বিভিন্ন দেশের থেকে যদি ধার নেওয়া হয় তাহলে সেই ধার শোধ করার ক্ষেত্রে অনেকগুলো শর্ত থাকে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শোধ করতে হয়, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি শ্রীলঙ্কা শোধ করতে না পারে তাহলেও কিন্তু এই বিভিন্ন দেশ চাপ সৃষ্টি করতে পারে। কারণ হয়তো ভারত চাইছে যে আমরা কিছুটা সময় দেব, কিন্তু ভারতের সেই মুহূর্তে টাকা পয়সার প্রয়োজন রয়েছে, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে অন্য দেশের সঙ্গেও, বা চায়নার মতো কেউ ডেট ট্র্যাপে ফেলার চেষ্টা করতে পারে। তাই বিভিন্ন দেশের কাছ থেকে ধার নেবার বেশ কিছু ঝামেলা রয়েছে। এই মুহূর্তে যদি IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা ওয়ার্ল্ড ব্যাংক তারা যদি ধার দেয় সেক্ষেত্রে বেটার হয়, কারণ IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে বেল আউট করার একটা এক্সটেন্ডেড পলিসি থাকে, সময় বাড়ানোর বা আরেকটু যদি কম দিতে হয় এরকম নানান রকম সেটেলমেন্টের ব্যাপার থাকে। সবশেষে একটা কথা বলি, আমাদের দেশে আমরা গান্ধী পরিবারকে বলি যে তারা পরিবারতন্ত্র করছে, সমস্ত ক্ষমতা একটা পরিবারের কাছেই রয়েছে। এই পরিবারতন্ত্র বা ডাইনেস্টি পলিটিক্স এটাকে একটা আলাদা লেভেলে নিয়ে চলে গেছে শ্রীলঙ্কার একটি পরিবার। শ্রীলঙ্কার বর্তমানে যিনি প্রেসিডেন্ট তার নাম হচ্ছে গোটাবায়া রাজাপাকসা। এই রাজাপাকসা ফ্যামিলির মোটামুটি 5-6 জন মানুষ রয়েছেন যারা শ্রীলঙ্কার গভর্নমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার অর্থমন্ত্রী, এগুলো সমস্ত এই রাজাপাকসা ফ্যামিলির। তারই সঙ্গে আরও বেশ কিছু রয়েছে, স্পোর্টস মিনিস্টারও রয়েছে এই ফ্যামিলি থেকে, চিফ অফ স্টাফ রয়েছে এই ফ্যামিলি থেকে, নন ক্যাবিনেট মিনিস্টার মানে স্টেট মিনিস্টার, রাজ্যের মন্ত্রী যারা হন সেই রকম মিনিস্টার রয়েছে এই ফ্যামিলি থেকে। মানে আলাদা লেভেলে তারা নিয়ে চলে গেছে এই গোটা বিষয়টাকে। আগামী সপ্তাহে আমরা বুঝতে পারবো যে শ্রীলঙ্কা কতটা এই ক্রাইসিস থেকে বেরোতে পারলো, কী কী পদক্ষেপ তারা নিল, এবং তারই সঙ্গে শ্রীলঙ্কার এই সরকারও টিকবে কি না সেটাও বোঝা যাবে আগামী সপ্তাহে। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।